আমাদের সমাজে মেয়েদের কিন্তু নির্দিষ্ট কোনো বাড়ি হয় না কখনো বা বাবার বাড়ি কখনো বা শ্বশুর বাড়ি কখনো বা স্বামীর বাড়ি কখনো বা ছেলের বাড়ি কখনো বা মেয়ের বাড়ি এরই মধ্যে মেয়েদের সবথেকে পছন্দের প্রিয় এবং একান্তই নিজের বাড়ি হচ্ছে বাবার বাড়ি এটাই আমি মনে করে থাকি জানি না আপনারা আমার সঙ্গে একমত কিনা যদি হয়ে থাকেন কমেন্টে জানাবেন তাছাড়াও আপনাদের মতামতটা কি সেটা জানতে পারলেও খুশি হব হ্যালো ফ্রেন্ডস আমি তৃপ্তি আছি আপনাদের সঙ্গে বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে আমার আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে সাজিয়েছি শেষবারের মতো জীবনে শেষবার বাবার বাড়িতে গিয়ে কিভাবে কাটিয়েছি প্রিয় মানুষদের সঙ্গে কিছু মুহূর্ত স্মৃতি হিসাবে সেটাই আমার চ্যানেলে রেখে দিয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা কিন্তু একদম বাড়িতে পালা দেশি মোরগ আর বাবার বাড়িতে গেলে এরকম গ্রামের উপর থেকে বাড়িতে পালা দেশি মোরগ এনে খেতে কিন্তু খুবই ভালো লাগে প্রতিবারই এটা করি যদিও বগুড়াতে আমাদের অরিজিনাল দেশি মোরগ শহর থেকে আনে কিন্তু কি তারপরেও এভাবে বাড়িতে পালা এই যে দেশি মোরগের টেস্ট কিন্তু সব থেকে একটা আলাদা রকম টেস্ট হয় যার কারণে বাড়িতে গেলেই এরকম গ্রামের উপর থেকে অনেকেই মোরগ বিক্রি করে তো এনে এভাবে খাওয়া হয় তো দেখতে পেলেন দেশি মোরগ রান্না হচ্ছে আর এখানে রান্না হচ্ছে পায়েস বা মিষ্টান্ন তো আজকে হচ্ছে আমার বড় মেয়ে ক্যাথি আর ওরা একটা নাম হচ্ছে তোরা ওর বার্থডে ছিল তো এটা ছিল মার্চের চব্বিশ তারিখ তো এই দিনটা আমি বাবার বাড়িতে থাকাই তো এখানেই ওর জন্য আমরা সবাই মিলে একটু ঘরোয়াভাবে আয়োজন করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি অনেকেই হয়তো বলবেন যে আজকেই তো হচ্ছে পরের মাসের হয়তো তেইশ বা চব্বিশ তারিখ এক মাস পর ভিডিও শেয়ার করছেন আসলে বাবার বাড়িতে ছিলাম অনেক দিন প্রায় বিশ দিনের মতো তারপর আবার হচ্ছে বাড়িতেও এসেছি কিছুদিন হলো তো বাড়িতে আসার পরেও বুঝতে পারেন বাড়িতে না থাকলে কি অবস্থা হয় তো সব কিছু মিলে গুছিয়ে উঠে পুরো ভিডিওটা রেডি করে আপনাদের সামনে দিতে একটু দেরি হয়ে গেল এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো কথা বলতে বলতে আমার কিন্তু দেশি মোরগ আলু দিয়ে ঝোল করা একদম শেষ খুব বেশি ঝোল করিনি হালকা আর এখানে গরুর দুধের পায়েস করে নিয়েছি আমাদের বাঙালিদের জন্মদিনে পায়েস ছাড়া কিন্তু একদমই চলে না আর এই যে কেক বাচ্চাদের পছন্দ সেটাও কিন্তু সব সময় থেকে থাকে আর এই কেকটা হচ্ছে সেতু নিজের হাতে বানিয়ে ক্যাথিকে গিফট করেছে তো আমার আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সেতু হচ্ছে কেক বানাতে পারে ও হচ্ছে কেকের উপর যে কোর্স হয় সেটা করেছে তো ও হচ্ছে জন্মদিনে এই কেকটা বানিয়েছিল কেকটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল খুবই টেস্টি হয়েছিল আর এদিক থেকে আমি হচ্ছে আমার মেয়ের যে খাবারগুলো পছন্দ চেষ্টা করেছিলাম সেই খাবারগুলো সাজিয়ে গুছিয়ে ওর সামনে পরিবেশন করতে যাতে ওর ভালো লাগে খুশি হয় এবারে জন্মদিনটা যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম অর্থাৎ ওরা দাদুর বাড়িতে ছিল যার কারণে সবাইকে নিয়ে একটু স্মরণীয় করে রাখার জন্য চেষ্টা করেছিলাম যদিও অনেকটাই মনটা খারাপ ছিল কেননা আমার মা এখন আর আমাদের মাঝে নেই উনি কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেছেন মা থাকলে খুবই ভালো লাগতো আসলে এই দিনটাতে মায়ের কথা খুব মনে হচ্ছিল কারণ আগেরবার যখন এসেছিলাম তখন জয়ের জন্মদিন ছিল মানে আমার দিদির ছেলে তো আমিও এভাবেই সাজিয়ে গুছিয়ে ওর জন্মদিনটা পালন করেছিলাম তখন মা বসেছিল চেয়ারের পাশে আজকে মা নেই তবে যেখানেই থাকুক অবশ্যই দেখছেন আর সেখান থেকে আমাদের হয়তো আশীর্বাদ করবেন মা মারা যাওয়ার পর শেষবারের মতোই এবার বাবার বাড়িতে গিয়েছিলাম মেয়েদের জীবনে বাবার বাড়িটা কিন্তু খুবই একটা আবেগের জায়গা কারণ আমরা কিন্তু আমাদের ব্যস্ততার জীবনে প্রতিনিয়ত অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে থাকি তো বাবার বাড়িতে গিয়া গিয়ে আমরা কিন্তু কয়েকটা দিন নিজেদের মতো করে সময় কাটাই তো আমার জীবনে বাবার বাড়িটা হয়তো ফুরিয়ে গেল যেখানে আমার জন্মস্থান কুষ্টিয়া জেলার কুমারখালীতে এই যে ছোট্ট এই গ্রামটাতে আমি জন্ম নিয়েছিলাম তো সেখানে জানি না আর কোনো দিন যাবো কি না শেষবারের মতো গিয়েছিলাম আর সেখানেরই কিছু কিছু স্মৃতি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আর তারই মাঝে তোরার জন্মদিনের কেক কাটা অলরেডি হয়েছে আর একে একে আমার কাকিমা আমার বাবা এটা আমার বর্দি সেতু আমি আমার মেঝো কাকা আমার ছোট কাকা সবাই কিন্তু ওকে আশীর্বাদ করেছে তো বাবার বাড়িতে গিয়ে সর্বশেষ এই স্মরণীয় মুহূর্তগুলো আপনাদের সঙ্গেও শেয়ার করছি আর যেটা আমার চ্যানেলে স্মরণীয় হয়ে থাকবে একদম শেষের এই কয়টা দিন খুবই ভালো কেটেছিল তো আমি হচ্ছে ওকে আশীর্বাদ করে একটু পায়েস খাইয়ে তারপর হচ্ছে কেকটা খাইয়ে দিচ্ছি আর জয়কে অর্চে তাকে ওদেরকেও একটু দিলাম তো আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করা হয়নি সেটা হচ্ছে আমি কেন বলছি যে শেষবারের মতো তো এটা হচ্ছে আমার বাবা আর আমার মা তো আমাদেরকে ছেড়ে চলে গেছেন আর আমার বর্দি আর বর্দির ছেলে আমার বাবার বাড়িতে থাকে আর সেতু হচ্ছে শ্বশুরবাড়িতেও থাকে মাঝে মাঝে পড়ার জন্য ওখানেও থাকে আর এটা হচ্ছে আমার মেজ কাকা আমি হচ্ছে জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি দুই কাকা বাবা কাকি মা সবাইকে নিয়ে আমাদের সংসার ছিল আর তো হচ্ছে আমার বাবা আমার বর্দি আর বর্দির ছেলেকে নিয়ে ইন্ডিয়াতে বাড়ি করেছে ওখানেই ওরা থাকবে আর ওখানে আমার একটা ছোটো বোন থাকে চৈতি দিন থেকেই ওখানে থাকে পড়াশুনো করে তো একবারে ওরা সেটেল হয়ে ইন্ডিয়াতে চলে গিয়েছে হয়তো ইন্ডিয়াতে যাব এরপর কখনো কখনো কিন্তু পাসপোর্ট ভিসা অনেক কিছুর ব্যাপার থাকে আর এখানে কম গেলেও বছরে দুইবার তো অন্তত একবার দুইবার যাওয়া হতো যেটা আমার জন্মস্থান সেখানে আর কোনো দিন যাবো কি না জানি না তো ওরা ইন্ডিয়ায় যাওয়ার আগে শেষবারের মতো ওদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম কিছুদিন কাটিয়ে এসেছি আর এখানে হচ্ছে এই যে চুষি পিঠা রান্না করেছিল তো চুষি পিঠাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল যদিও চুষি পিঠা করতে অনেকখানি ধৈর্যের প্রয়োজন তো আমার পিসি আমার মেজ কাকিমা এরাই আর কি আমাদের উদ্দেশ্যে পিঠা করেছিল পিঠাটা অনেক ভালো হয়েছিল অনেক দুধ দিয়ে আর কি পিঠাটা করা হয়েছিল এখন দেখে মনে হচ্ছে তখন আসলে তেমন খেতে ইচ্ছে হচ্ছিল না এখন মনে হচ্ছে যে আসলে যদি পেতাম সামনে অনেক ভালো হতো তো এটাই আর কি আর ওখানে আমরা যখন ছিলাম তখন হচ্ছে এই যে আমাদের যে দোল উৎসব হয় সেটা পড়েছিল তো বাচ্চারা তারপর ক্যাথি সেতু ওরা সবাই নিজেদের মতো করে একটু মজা করেছিল সেইভাবে ভিডিও করিনি কিছু কিছু অংশ তুলে রেখেছি আসলে ওখানে যাওয়ার পর আপনারা জানেন অনেক দিন ধরেই আমি ভিডিও দিইনি কারণ প্রিয় কিছু মানুষের সঙ্গে নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম সাথে এক এক দিন এক এক রকম নিত্য নতুন এক একটা আইটেম আসলে আমরা রেডি করছিলাম রেডি করে আমরা সবাই মিলে উপভোগ করছিলাম তারই কিছু কিছু শর্ট ভিডিও তোলা ছিল সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর ওখান থেকে আর কি আমরা একদিন আবার আমার মামার বাড়ি আর হচ্ছে মাস্ত তো বোন মামাতো বোনরা সবাই থাকে বেলগাছি আর কি ওখানে গিয়েছিলাম তো ট্রেনে গিয়েছিলাম মেনলি ট্রেন ভ্রমণ অনেক ছোটোবেলায় মায়ের সঙ্গে গিয়েছিলাম আর ট্রেনে কখনো ওঠা হয়নি এখন এরকম তো সব কিছুতে বাস মাইক্রো এগুলাতেই ওঠা হয় তো আমার বাচ্চারা বাংলাদেশের ট্রেনে কখনও ওঠেনি ইন্ডিয়াতে একবার গিয়েছিলাম তখন ছোট ছিল ইন্ডিয়ার ট্রেনে উঠেছিল ততটা মনে নেই তো ওদের মানে বোঝার ইয়েতে প্রথমবার এই যে আমরা হচ্ছে যমুনার ট্রেন আন্ত্রনগর যমুনা এই ট্রেনে উঠে আমরা হচ্ছে বেলগাছিতে গিয়েছিলাম আমার মামার বাড়ি মাসির মেয়ে মামাতো বোন অনেকেই আছে সেখানে অনেক দিন বহু বছর যায়নি সেই বিয়ের আগে ছোটোবেলাতে গিয়েছিলাম আর বিয়ের পর এই যে গেলাম বাচ্চা কাচ্চা হওয়ার পর আর যাওয়া হয়নি তো খুবই মজাই কেটেছে দিনগুলো আপনাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করলাম জানি না কে কে এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ যদি কেউ দেখে থাকেন লাইক করে দিন কমেন্ট করে জানিয়েন কেমন লাগলো আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করল অনেক দিন পর আপনাদের মাঝে এসেছি হয়তো অনেকেই আমাকে ভুলে গেছেন অনেকেই ভিডিও দেখবেন অনেকে দেখবেন না আবার ইউটিউব অনেকের কাছে ইমপ্রেশন পাঠাবেও না তারপরও আমার জন্মভূমি আমার প্রিয় শহর কুমারখালী ছেড়ে আমি হয়তো শেষবারের মতোই চলে যাচ্ছি আসলে খুবই খুবই খারাপ লাগছে যে যেখানেই থাকুক না কেন তার নিজের জন্মভূমি কিন্তু সে কখনোই বলতে পারে না তো এটা আমার কাছে খুবই কষ্টের ছিল